বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই সভা ও নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসরত মাথিউরাবাসী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেন খানের পরিচালনায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার নুরুল হক। আজকে মাথিউরা উন্নয়ন সংস্থার নির্বাচন হলো। সেই নির্বাচনে বিগত কমিটিতে যারা ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে আবারও নতুন কমিটি হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। উন্নয়ন সংস্থা বিগত দিনে অনেক উন্নয়ন করেছে, কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি তারা অদূর ভবিষ্যতেই মাথিউরার ইউনিটি ধরে রেখে ব্রিটেনের এক টুকরা মাথিউরা ইউনিয়ন, এটা ঐতিহ্যবাহী ইউনিয়নকে ধরে রাখবে এবং মাথিউরাবাসীকে ইউনাইটেড রাখবে। আগামীতে যেন আমরা মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা আরও দেশ এবং বিদেশে সবার সাথে আমরা কাজ করতে পারি, সবার গরিব দুঃখী মানুষ মানুষকে আরও সাহায্য করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। মাথিউরা উন্নয়ন সংস্থার নতুন কমিটিরে অভিনন্দন, আর আমি আশা রাখবো অতীতে তারা যেভাবে কাজ করিয়া আসছেন ভবিষ্যতেও যেন তারা একইভাবে কাজ করিয়া যায়। আমরা সাবেক সভাপতি শাহাবুদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক জাকির খান আর মোহন, এই তিনজনকে আমরা কংগ্রাচুলেশন জানাইলাম আজকের আমরা মাথিউরার সকলের পক্ষ থেকে। আর আপনারা জানেন যে মাথিউরা ইউনিয়ন সংস্থা যে আমরা গরিব দুঃখী এবং ঈদের সব সকল লাগে আমরা কাজ করি, খেলাধুলা থেকে সব জায়গাতে আমরা দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে একক প্যানেল থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আবারও শাহাবুদ্দিন ও সেক্রেটারি পদে আবারও জাকির হোসেন খান এবং ট্রেজারার পদে আতিকুর রহমান মোহনকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান। ইলেকশন কমিশনারের প্রধান দায়িত্ব পালন করছি, আমার সাথে ছিলেন বদরুল ইসলাম এবং আবু বক্কর। সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা হয়েছে এবং এখানে প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক এবং ট্রেজারার তিন পদে নমিনেশন দেওয়া হয়েছিল। তিনটা আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা এই তিন পদে নির্বাচিত হয়েছে। আপাম মাথিউরার জনতা এখানে উপস্থিত ছিলেন এবং সবাই এই এই আজকের এই নবনির্বাচিত কমিটিকে তারা স্বাগত জানাচ্ছে। মাথিউরা উন্নয়ন সংস্থা ইউকের আজকের নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছি আমি। সর্বপ্রথম যে এই মাথিউরা উন্নয়ন সংস্থা যারা সর্বপ্রথম এটা চালু করছে, খালি যে সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট যারা ওইছেন বা কমিটিতে আইছেন এরা না, এরা ছাড়াও যারা এই কমিটি বিভিন্ন হলে এই সংগঠনটারে খাড়া করছেন আমি তারা সারারে ধন্যবাদ জানাই। আর আমি সকলের কাছে দোয়া চাই যে আমরা দোয়া করবো আমরা যাতে সুন্দরভাবে এটা পরিচালনা করতাম পারি, আরও সামনে আগে নিয়ে যেতাম পারি। ভালো ভালো কাজ করে যাচ্ছে এবং গত কমিটি অনেক ভালো কাজ করেছে এবং নতুন কমিটি আসছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করি তারা আরও ভালো কাজ করে যাবে। সুরমান খানের পরিচালনায় নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফাজউদ্দিন, মুহিবুর রহমান, শাহাবুদ্দিন চঞ্চল, সাবেক হুইপ সেলিমউদ্দিন, শামসুল হক, আব্দুল ওয়াদুদ, গৌজ উদ্দিন, আবু বক্কর। মাথিউরা উন্নয়ন সংস্থার 22-24 সাল পর্যন্ত আমরা পরিচালনা করেছি। আমার এই পরিচালনার ভিতরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা সুন্দরভাবে দৃষ্টি দিয়ে থাকবেন। এবং নতুন কমিটিকে বর্তমান যে নতুন কমিটিতে সিলেক্ট হয়েছে আমি তাদেরকে স্বাগতম এবং জানাই। এবারও আমার এরা সাধারণ নির্বাচিত করছেন, আমরা গত বছরও 61,510 পাউন্ড আমরা ক্রেতা করছি আমাদের মাথিউরার উন্নয়ন সংস্থার সদস্য এবং মাথিউরাবাসীর পক্ষ থেকে আমরা খাদর্শন করছি। এবং আমরা 54,81,172 পাউন্ড বাংলাদেশে কাটাইছি, এটা মাথিউরা অসহায় গরিব গেছে। টোটাল আমরা সদস্য করছি 17 জন সদস্য, আমরা 63,200 টোটাল আমরা গত 3 বছরে মাথিউরার সকল সদস্য, আমার উন্নয়ন সংস্থার সকল সদস্য মাথিউরাবাসীর পক্ষে এই টাকাটা আমরা উত্তোলন করছি সাধারণ সম্পাদক হিসাবে ইলেক্টেড করার জন্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদরুল ইসলাম, নাসির উদ্দিন, সালে আহমদ, মাসুক আহমদ, কামাল হুসাইন, ইকবাল হোসেন, কলিম উদ্দিন, আব্দুল হাসিব বাসিদ, সাদেক আহমদ, দিলাল আহমদ, রুকুন রহমান, কামাল উদ্দিন, আহমদ মুন্না, আহমেদ রাজু,
জাকির হোসেন সুমন সহ আরো অনেকে। আলহামদুলিল্লাহ, যারা নির্বাচিত হয়েছে নয়া, তারা অত্যন্ত ভালো। আগেও মানে চেয়ারম্যান সেক্রেটারি আসলা, এখনও নতুনভাবে নির্বাচিত হয়েছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী তাই দেন জেলা উন্নয়ন পরিচালকরা ভবিষ্যতে উন্নয়ন দিয়ে আরও মানে অনেক কাজ আগিয়ে দেবা। মাতিউরা উন্নয়ন সংস্থা আজকে 13 বছরে, আজকে তারা 2 বছরের একটা নির্বাচনী প্রক্রিয়ায় তারা নির্বাচন করছে, অত্যন্ত সুন্দর। আগর কমিটিতে কি প্রেসিডেন্ট আর সেক্রেটারি আইসন এবং নতুন ট্রেজারার আইসন, তারা বিগত কমিটিতে বেশ ভালো কাজ করিয়া গেছে। অনামিকা চৌধুরী, FM News, London.